উদয়পুর পৌর পরিষদের সহকারী পৌরপিতা এবং এ কাউন্সিলরকে নিয়ে বেশ কিছুদিন যাবত সামাজিক মাধ্যমে মিথ্যা অপবাদ দিয়ে ভাইরাল হয়ে উঠেছিল। তারই প্রতিবাদে এবং ঘটনার নিন্দা জানিয়ে রাধাকিশোরপুর মহিলা থানার দ্বারস্থ হন কাউন্সিলর সহ মহিলা মোর্চার নেত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত উদয়পুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী এবং কাউন্সিলর মানসী চক্রবর্তীকে নিয়ে সামাজিক মাধ্যমে তাদের অবৈধ সম্পর্কের কথা বলে একটি রেকর্ডিং দিয়ে সংবাদ প্রচার চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাউন্সিলর মানসী চক্রবর্তী সহ মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে রাধাকিশোরপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। কাউন্সিলর মানসী চক্রবর্তী দাবি করেন, শাসক দল বিজেপিকে বদনাম করার জন্য একটা চক্র এই ধরনের ঘটনা সামাজিক মাধ্যমে প্রচার করে যাচ্ছে। প্রচার হওয়া ঘটনার সাথে সাথে তাদের কোনো সম্বন্ধ নেই বলেও দাবি করেন তিনি। কয়েকদিন যাবৎ আমি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমাকে নিয়ে এবং আমাদের পৌর পরিষদের চেয়ারপার্সন অনুপম চৌধুরীকে নিয়ে বিভ্রান্তিমূলক চক্রান্তকারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজের মাধ্যমে এটা ফলাও করছে, তার জন্য আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এবং আমার সাংগঠনিক দুর্বলতা ওরা চাইছে এবং বিভিন্ন আকারে আমার জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে উল্লসিত করার জন্য আমার এই নাম হারিয়ে এবং বিভিন্ন ভিডিও রেকর্ডিং এসব যেগুলির সঙ্গে আমার কোনো যুক্তই নেই সেগুলি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে, যার জন্য আমি থানার দ্বারস্থ হয়েছি এবং আমি সুবিচারের জন্য তাদের কাছে একটা ইয়ে দিয়েছি। আচ্ছা, আপনার নাম? মানসী চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আপনাকে নিয়ে কার সঙ্গে বিভিন্ন অপবাদ বা বিভিন্ন পেক নিউজ ছড়াচ্ছে? আমার সঙ্গে আমাদের পৌরপরিষদের চেয়ারপার্সন অনুপম চৌধুরীকে নিয়ে সব বিস্তারিত বিষয়ে এখন থানায় অভিযোগ জানিয়েছে। হ্যাঁ, আমি সব বিস্তারিত। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।